অল্প খরচে যাত্রী এবং মালামাল পরিবহনের জন্য ট্রেন সারা বিশ্বের সকল দেশের মানুষের কাছে একটি জনপ্রিয় মাধ্যম। ট্রেনের মাধ্যমে কৃষকরা খুব সহজেই তাদের উৎপাদিত পণ্য দেশের যে কোনো স্থানে পাঠাতে পারে খুব অল্প খরচের মাধ্যমে। ঠিক তেমন একটি ট্রেন হচ্ছে মহানন্দ এক্সপ্রেস। এই ট্রেনটি যেটি চাপাই থেকে খুলনা রুটে চলাচল করে, এই ট্রেনে যেমন আপনি খুব সহজেই অল্প খরচে যাতায়াত করতে পারেন, ঠিক তেমনি কম খরচে মালামালও পাঠাতে পারেন। পরিবহন করা হয় বিভিন্ন জ্যামে আটকে থেকে মালামালের গুণগত মান নষ্ট হয়, যাত্রাপথে অনেক সময় নষ্ট হয়, এছাড়া খরচ অনেক বৃদ্ধি পায়। ট্রেনে সব কিছু থেকে আপনি মুক্তি পাচ্ছেন, এখানে না আছে জ্যামের ভয়, না আছে কোনো দুর্ঘটনা বা সেরকম কোনো বড় ধরনের বিপর্যয়ের ভয়। খুবই সুন্দর পরিবেশে নিরাপদে সাশ্রয়ে মালামাল পরিবহন করা হয় এই সকল ট্রেনের মাধ্যমে, যার ফলে এই মহানন্দ ট্রেনটি মানুষের আস্থার একটি প্রতীকে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ট্রেনে যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন এখনকার স্টেশনগুলো অনেক আধুনিক হয়ে গেছে। স্টেশনে মাতৃ দুগ্ধ পান করার জন্য আলাদা জায়গা করা হয়েছে, যেটি বর্তমানে আধুনিক রেলওয়ের যে টার্গেট সরকার নিয়েছে সেটা পূরণে অনেকখানি ভূমিকা রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখানে এনে রাখে এবং কুলিরা সেগুলো মাথায় করে নিয়ে এসে ট্রেনে লোড করে। এভাবে ট্রেন যখন লোড হয়ে যায় তারপরে ট্রেন গন্তব্য থেকে আরেকটি গন্তব্যে চলে যায়। একজন দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার থাকে যিনি এই সকল মালামাল হ্যান্ডেল করেন। তিনি প্রত্যেকটা মালামাল নিয়ে তার বিপরীতে একটি করে টোকেন দিয়ে দেন, যার ফলে এই টোকেন অনুযায়ী প্রত্যেকটা মালামাল তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন বিশাল সুবিশাল জায়গা, উপরে ছাউনি থাকে, যার ফলে মালামাল মিষ্টি পানিতে ভেজা বা অন্য রকমের কোনো কুয়াশা টুয়াশাতে নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। মালামাল লোড শেষে সুপারভাইজার লাইট দিয়ে সিগন্যাল দিলে ট্রেন চলাচল শুরু করে। দেখতে পাচ্ছেন কিছু মাল এখানে আনলোড হয়েছে এবং কিছু মাল লোড হয়েছে। লোড আনলোডের কাজ শেষ করে ট্রেনটি আবার তার পরবর্তী গন্তব্যস্থানে ছুটে গেল। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।